হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকের ভিডিওতে এসসি ইস্টবেঙ্গলের একটা গুড নিউজ দেওয়ার আছে, তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি সকালবেলায় ভিডিও বানিয়ে জানিয়েছিলাম এসসি ইস্টবেঙ্গল একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে, তবে তার নামটা জানা যায়নি। তো পরবর্তীকালে আমি তিনটে নাম কিন্তু গেস করে আমি তোমাদেরকে মোটামুটি ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে সেই নামের মধ্যেও একটা প্লেয়ারকেও নেওয়া হয়নি। তো বর্তমানে ইস্টবেঙ্গল যাকে সাইন করিয়েছেন তিনি হচ্ছেন মার্সেলো রিবেরিও ডস স্যান্টোস। তো মার্সেলো হচ্ছেন একজন 24 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডেই তিনি মেনলি খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকার মতো। তার যদি ক্লাব কেরিয়ার দেখা যায়, তিনি কিছুদিন আগেই বলতে গেলে পর্তুগালের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন। তিনি তার যদি এবার ক্লাব কেরিয়ার মানে কীভাবে কোন ক্লাব থেকে তিনি উঠেছিলেন সেটা দেখা যায়, তাহলে তিনি পর্তুগুয়েন্সা এসপি মানে ব্রাজিলেরই ক্লাব থেকে উঠেছিলেন। তারপরে তিনি স্প্যানিশ ক্লাব বার্গোস সিএফ, ইউডি সানসা এই রকম ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। তো তার প্রোফাইল দেখতে গেলে খুবই অল্প বয়সী প্লেয়ার, মাত্র 24 বছর বয়স, এবং পর্তুগালের যেহেতু ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন তো প্রোফাইল অবশ্যই ভালো হবে। এবার বড় কথা হচ্ছে, প্রোফাইল দেখে আগেরবারেও ইস্টবেঙ্গল প্লেয়ার এনে ফেঁসে গিয়েছিল। তোমরা জানো চিমার প্রোফাইল কত ভালো ছিল এবং তাকে তাড়াতে পারলে বাঁচে ইস্টবেঙ্গল, এই রকম অবস্থাই হয়েছিল এবং তাকে অবশেষে ছেড়েও ফেলেছে অবশ্য ম্যানেজমেন্ট। তারই রিপ্লেসমেন্ট হিসাবে মার্সেলোকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে দেখতে গেলে প্লেয়ারটা কিন্তু খুবই ভালো, তরুণ প্রতিভা একজন। তো ইস্টবেঙ্গলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তিনি কবে আসবেন। তো দেখো, তিনি কিন্তু মার্সেলো ভিসা পেয়ে গেছেন বর্তমানে, তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2-3 দিনের মধ্যে তিনি কিন্তু ইন্ডিয়ায় মানে গোয়াতে এসে পৌঁছবেন। এবং তারপর কবে মাঠে নামবেন সেই প্রশ্নটা যদি করো, তাহলে তোমাদের বলে রাখি তার মাঠে নামতে নামতে মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে তার কোভিড রিপোর্ট নেগেটিভ থাকে, কোয়ারেন্টিন পিরিয়ড কাটিয়ে সব কিছু মিটিয়ে মোটামুটি 29 জানুয়ারি ফিরতি ডার্বিতে কিন্তু তার অভিষেক হতে পারে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে, মানে লাল হলুদ জার্সিতে। তো আজকের জন্য এইটুকুই আপডেট দেওয়ার ছিল। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।